আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন ভালো সুস্থ এবং নিরাপদে আছেন তো আপনারা জেনে খুশি হবেন সৌদি আরবে যে হাজার একুশ মার্চের পর থেকে যে কাফেলার যে সিস্টেমটা যেটা কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে আপনারা সবাই সেই বিষয়গুলো হয়তো জানেন যে প্রত্যেক আমেলের কাছে মানে প্রত্যেক বৈধ আমেলের কাছে আপনার কোম্পানির যে চুক্তি মানে ইত্তেফাক কত বছরের আপনি কাজ করবেন সেই চুক্তিটা শেষ হলে আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন মানে কাফালা হতে পারবেন মালিকটা পরিবর্তন করতে পারবেন আপনারা সবাই জানেন এই আইনটা কিন্তু চোদ্দই মার্চের পর কার্যকর হবে সো এর মধ্যে বেশ কিছু কোম্পানির অলরেডি তাদের আমেলদেরকে এই কন্ট্যাক্টের যেটা ডিজিটাল কন্ট্যাক্ট বা অনলাইন সিস্টেমে যে মেসেজটা তাদেরকে পাঠানো হবে সেটা অলরেডি অনেক কোম্পানি তার আমেলদেরকে এই চুক্তিপত্র সেটা অনলাইনে তাদেরকে মেসেজ দিয়ে দিয়েছে তাদের মোবাইলের মাধ্যমে সো স্ক্রিন আপনারা যেরকম দেখতেছেন ঠিক এরকম আপনাদের মেসেজ চলে আসবে আপনাদের কোম্পানি থেকে এটা হচ্ছে এগ্রিমেন্ট বা চুক্তি যে আপনি নতুন করে কোম্পানির সাথে আপনি আবার চুক্তি করবেন যে আপনি কোম্পানির সাথে দুই বছর অথবা তিন বছর আপনি কোম্পানিতে আবার কাজ করবেন নতুন করে এগ্রিমেন্ট করবেন এই ধরনের ফর্ম চলে আসবে আপনার মোবাইলের ভিতরে মেসেজের মাধ্যমে এবং একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটি পেজে নিয়ে যাবে সেখানে বিস্তারিত লেখা থাকবে যে কত রিয়াল আপনার স্যালারি কত ঘন্টার ডিউটি এভরিথিং বিস্তারিত খুঁটিনাটি সব বিষয় এখানে থাকবে যদি আপনি এগ্রিমেন্টে রাজি হন তাহলে ওখানে ইয়েস থাকবে ইএস একটা অপশন থাকবে অথবা ইএস লিখতে হবে এরকম কিছু থাকবে সো আপনি যদি এটাকে অ্যাকসেপ্ট করেন যদি গ্রহণ করেন মানে কন্ট্রাক্টটা যদি আপনি রাজি থাকেন সম্মত থাকেন সেক্ষেত্রে আপনার এখানেই এই অনলাইনের মাধ্যমেই আপনি অ্যাকসেপ্ট করবেন এবং রাজি থাকলে আপনার কন্ট্রাক্টটি সম্পন্ন হবে আর যখন আপনি অ্যাকসেপ্ট করবেন তখন আপনার আবার যত দিনের জন্য আপনি অ্যাকসেপ্ট করবেন মানে যত বছরের জন্য আপনি চুক্তিবদ্ধ হবেন কোম্পানির সাথে পর্যন্ত আবার কোম্পানিতে কাজ করতে হবে এই বিষয়টা আপনাকে আরেকটু ক্লিয়ার করি সেটা হচ্ছে বর্তমানে আপনারা যে সকল কোম্পানিগুলোতে আছেন আপনারা সো কোম্পানির সাথে যত দিনের কন্ট্যাক্ট আছে ওই কন্ট্যাক্ট শেষ হলে মানে শেষ হওয়ার আগেই আপনাদের মোবাইলে মেসেজ চলে আসবে নতুন করে চুক্তি করার জন্য এবং সেই চুক্তিটা আপনি যদি গ্রহণ করেন তাহলে ওই কোম্পানিতে আপনাকে থাকতে হবে আর যদি আপনি মনে করেন যে আপনার কোম্পানিটা ভালো না কোম্পানির স্যালারি ভালো না ঠিক মতো দেয় না অথবা কোম্পানির স্যালারিটা খুবই কম এরকম হতে পারে অনেক কোম্পানির স্যালারি দুই চার ছয় মাসের জন্য আটকে রাখে কোম্পানির যে কোনো সমস্যার কারণে আপনার কোম্পানিতে থাকা আপনার জন্য ভালো হচ্ছে না বা আপনি কোম্পানিতে থাকতে ইচ্ছুক নন তখন অন্য কোথাও অন্য কোনো কোম্পানিতে আপনি যেতে চাচ্ছেন তখন কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু আপনি ওই যে আসবে বা অনলাইন যে ফর্মটা আসবে সেখানে আপনি গ্রহণ করবেন না মানে অ্যাকসেপ্ট করবেন না সেটা ওইভাবে ফেলে রাখবেন ইনকস যখন আপনার শেষ হয়ে যাবে আপনার এই কোম্পানির সাথে যত দিনের কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টের যেই ডেটটা থাকবে ফিক্সড ডেটটা থাকবে ওই কন্টাক্ট শেষ হওয়ার পর পর আপনি অন্য কোন কোম্পানিতে আপনি তাদেরকে আপনি অনলাইনের মাধ্যমে তাদেরকে আপনি নতুন করে তাদেরকে মেসেজ পাঠাবেন এবং সেই কোম্পানিতে আপনি তানাজুল হয়ে যাবেন মানে কোম্পানিটা পরিবর্তন করে ফেলবেন তো আমি বলতেছি যারা আপনারা বর্তমানে কোম্পানি কোম্পানিতে আছেন কোম্পানি যদি ভালো না হয় তাহলে আপনারা অ্যাকসেপ্ট করবেন না আর যদি কোম্পানি ভালো হয় যে আপনার স্যালারি ঠিকমতো দিচ্ছে আপনার স্যালারি থেকে আপনি খুব সন্তুষ্ট আছেন মানে আপনাকে যত রিয়াল স্যালারি দিচ্ছে সেটা আপনার জন্য ভালো এবং ডিউটি সব দিকে বিবেচনা করে যদি আপনার কোম্পানিতে ভালো লাগে তাহলে আপনি এগ্রিমেন্ট করবেন আদারওয়াইজ কিন্তু এগ্রিমেন্ট করবেন না এগ্রিমেন্ট যদি করেন তাহলে যতদিনের এগ্রিমেন্ট করবেন ততদিন আপনাকে এই কোম্পানিতে থাকতে হবে সো আলহামদুলিল্লাহ যদি মার্চে যে আইনটা এটা ইনশাল্লাহ কার্যকর হবে এবং কার্যকরে যে প্রাথমিক পর্যায়ে যে দাবগুলা সেগুলো এখন হতে যাচ্ছে এবং হচ্ছে অনেক কোম্পানি মেসেজ পাঠাচ্ছে প্রত্যেক আমেলদের কাছে মানে প্রত্যেক বৈধ আমেল যারা আছে তাদের কাছে কিন্তু মেসেজগুলো চলে যাচ্ছে এবং মেসেজগুলোতে একটি লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে ফর্মটা যদি আপনি দেখেন সব কিছু বিস্তারিত থাকবে সেটা যদি অ্যাকসেপ্ট করেন ওই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে আর যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনি অন্য কোথাও ট্রান্সফার হতে পারবেন সো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য গুড একটি নিউজ তো আপনাদের অনেক প্রতিকার পর অনেক আসার পর আলহামদুলিল্লাহ এই কাজগুলা খুব দ্রুত হতে যাচ্ছে এবং চোদ্দই মার্চ সেটা পুরোপুরি পুরোদমে কার্যক্রম হবে অলরেডি যাদের কন্ট্রাক্টগুলো শেষ কাছাকাছি আসে মানে আপনার বেশি দিন নাই কন্ট্রাক্ট শেষ হওয়ার তাদের অলরেডি মোবাইলে ম্যাচ আসা শুরু হয়েছে সো আপনার তো আসবে সো আপনি একটু খেয়াল রাখবেন আপনার কোম্পানি ভালো হলে অ্যাকসেপ্ট করবেন ভালো না হলে বাদ দিয়ে দিবেন সো এটা আপনারা মাথায় রাখবেন আর যারা বুঝেন না বিষয়গুলো আপনারা যারা থাকতে চান না বাট বুঝেন না জিনিসটা মেসেজ আসার পর আন্তর্জ ক্লিক করে আপনারা অ্যাকসেপ্ট করবেন না বুঝে শুনে অ্যাকসেপ্ট করবেন তো এই ছিল আজকে আপনাদের জন্য গুড নিউজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন আপডেট পাওয়ার জন্য সবসময় লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর যদি ভালো না লাগে একটা ডিসলাইক করে যাবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করাবেন আপনার ফ্রেন্ডদের মাঝে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন টিল দেন টাটা